পঞ্চমুখী হনুমানের এই মন্ত্রটি আপনি যদি পাঠ করতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনি এর সুফল লাভ করতে পারবেন আপনি যা চাইবেন হনুমানজির কাছে আপনি তাই পাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগতম আমরা আমাদের এই ধার্মিক চ্যানেলটি তৈরি করেছি মূলত হিন্দু দেবদেবীদের পূজা পার্বণ সংক্রান্ত বিভিন্ন উপাচার টোটকা এই বিষয়ে জানাবো বলে এবং হিন্দু শাস্ত্র তথা হিন্দু ধর্মের সমস্ত শাস্ত্র বিষয়ে আলোচনা শাস্ত্রে উল্লেখিত উপাচার বলুন জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস বলুন এই ধরনের ভিডিও নিয়মিত দিয়ে থাকি তা আপনিও যদি একজন হিন্দু সনাতন ধর্মের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন আর পাশের বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে রাখুন তবে আপনার কাছে আমাদের নিউ আপডেট ভিডিওগুলি সবার প্রথমে পৌঁছে যাবে যাই হোক আজ তাহলে আজকের ভিডিওর যে মূল বিষয় সেই বিষয়ে আলোচনা শুরু করা যাক কিন্তু তার আগে একটি কথা বলে রাখি যে আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে প্রথমবারের জন্য দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান আপনার যদি আপনার জ্যোতিষ বিষয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আপনার জীবনের কোনো সমস্যার সমাধান করতে চান তার জন্য কোনো টিপস পেতে চান অবশ্যই সাবস্ক্রাইবের পাশে ব্লু জয়েন বাটনটিতে ক্লিক করুন জয়েন বাটনটিতে ক্লিক করার পর আপনাকে যেগুলো করতে বলা হবে ইউটিউবের পক্ষ থেকে তা আপনারা সেগুলি করবেন আর তারপরে আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন সরাসরি কথা বলে নিতে পারবেন যাই হোক এটি সম্পূর্ণটাই আপনাদের সমস্যা থাকলে তবেই করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদেরকে শুধু জানিয়ে রাখলাম যদি দিনও প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সঙ্গে এইভাবে আপনি সরাসরি কথা বলে নিতে পারবেন চলুন আর আপনাদের কৌতূহল বাড়াবো না আজকের ভিডিওর মূল পর্বের আলোচনা শুরু করা যাক বন্ধুরা হিন্দু শাস্ত্রে হনুমানজির যে কয়েকটি রূপ আমরা দেখতে পাই সেইগুলির মধ্যে থেকে সবথেকে শক্তিশালী রূপ হচ্ছে এই পঞ্চমুখী হনুমানের যে মূর্তি বা ছবি হ্যাঁ বন্ধুরা তাই তো বলছি আপনারা অবশ্যই জপ করুন পঞ্চমুখী হনুমানের এই মন্ত্রটি আজ আমি আমার এই ভিডিওটিতে যে মন্ত্রটি আপনাদেরকে বলে দেব। আপনারা একদিনের মধ্যেই ফল পাবেন আপনি যদি এই মন্ত্রটি কানেও শোনেন তাহলে দেখবেন আপনার জীবনে অবশ্যই ফলপ্রাপ্তি হবেই হবে দর্শক বন্ধুরা লঙ্কারাজ রাবণের ভাই রাবণ রাম এবং লক্ষ্মণকে অপহরণ করেছিলেন তাদেরকে হত্যা করবার জন্য এবং অপহরণ করে পাতাল পুরীতে তাদের আটকে রেখেছিলেন অর্থাৎ তাদেরকে সেখানে বন্দি করে রেখেছিলেন আর হনুমানজি রাম এবং লক্ষ্মণকে খুঁজতে খুঁজতে পাতালপুরীতে পৌঁছে যান কিন্তু পাতালপুরীতে পাঁচ জায়গায় পাঁচটি প্রদীপ রাখা রয়েছে সেখানে পাঁচটি প্রদীপ চলছে আর ওহিরাজ রাবণকে যদি বধ করতে হয় তাহলে সেই পাঁচটি প্রদীপ সঙ্গে নিভাতে হবে আর এই কারণেই ওহিরাবণকে বধ করার জন্যই হনুমানজি তখন তার পাঁচটি রূপ ধারণ করেন এবং পাঁচটি আলাদা আলাদা জায়গায় গিয়ে তিনি তার পাঁচটি রূপ ধারণ করে ওই পাঁচটি প্রদীপ একসঙ্গে নিভিয়ে দেন এবং তারপরেই ওই রাবণের বধ হয় অর্থাৎ মৃত্যু ঘটে আর তারপর হনুমানজি শ্রীরাম এবং লক্ষ্মণকে সেখান থেকে উদ্ধার করে আনেন তাই পঞ্চমুখী হনুমানজির এই পঞ্চরূপ অত্যন্তই খুবই শক্তিশালী আর আপনি যদি আপনার গৃহে এখনও পর্যন্ত পঞ্চমুখী হনুমানজির কোনো ছবি বা মূর্তি এনে না রাখেন তাহলে মঙ্গলবার যে কোনো মঙ্গলবার দেখে অবশ্যই বাড়িতে কিনে আনুন পঞ্চমুখী হনুমানজির মূর্তি এমনি হনুমানজির মূর্তি বা ছবি আপনাদেরকে রাখতে বলছি না কিন্তু পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি যা খুশি আপনারা আপনার বাড়িতে কিনে এনে প্রতিষ্ঠা করতে পারেন আর বাড়ির সদর দরজায় প্রবেশ পথেই যদি আপনি পঞ্চমুখী হনুমানজির একটি ছবি টাঙিয়ে রাখতে পারেন তাহলে আপনার গৃহে আর কোনো দিনও কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না আর নেগেটিভ এনার্জি অর্থাৎ নেতিবাচক শক্তি যদি আপনার গৃহে প্রবেশ করে তাহলে আপনার গৃহে সেই নেগেটিভ এনার্জির কোনো প্রভাব পড়বে না কারণ আপনার গৃহ সর্বদা পজিটিভ এনার্জিতে ইতিবাচক শক্তিতে অর্থাৎ শুভ শক্তিতে ভরে থাকবে আর সেই শুভ শক্তি অশুভ শক্তিকে দূর করে দেবে যদি আপনি আপনার বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি রাখেন আর তার নিত্য পুজো করেন বিশেষ করে মঙ্গলবার কারণ মঙ্গলবার হচ্ছে বজরাঙ্গবলির বার তাই এই দিন অবশ্যই বজরাঙ্গবলির আপনারা আরাধনা করবেন যাই হোক এখন তাহলে সেই কার্যকরী এবং দ্রুত ফলপ্রাপ্তি মন্ত্রটি শুনে নিন ওম অঞ্জনীয়া ভিদমাহে পঞ্চভক্ত রায়া ধীমহী তান্নে হনুমাতে দয়াত। যারা এই মন্ত্রটি মনে রাখতে পারবেন না বা মুখস্থ করেননি তারা অবশ্যই এই মন্ত্রটি লিখে রাখুন খাতায় নইলে কিন্তু ভুলে যাবেন কারণ একবার শুনে কারোরই মনে থাকবে না তাই আপনারা খাতার মধ্যে লিখে নিন আরও একবার আমি ভালো করে উচ্চারণ করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা মন দিয়ে শুনে নিন আরও একবার ওম অঞ্জনিয়া মাহে পঞ্চভক্ত রায়া তান্নে হনুমাতে প্রাচ দয়াত এই মন্ত্রটি আপনাকে একশো আট বার জপ করতে হবে প্রত্যেক মঙ্গলবার সকালে স্নান পর্ব সেরে যখন পঞ্চমুখী হনুমানজির পুজো করবেন বা তার আরাধনা করবেন তার সামনে ধূপ প্রদীপ বাতি ইত্যাদি জ্বালিয়ে আর তাকে অবশ্যই একটু লাড্ডু দিয়ে একটি লাড্ডু দিয়ে অর্থাৎ প্রসাদ বা ভোগ নিবেদন করে হাত জোর করে অর্থাৎ কর জোরে আপনি হনুমানজির সামনে একটি শুদ্ধাসনে বসে শুদ্ধ বসন পরে অবশ্যই একশো আট বার জপ করবেন এতে যে আপনি কতটা পরিমাণে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন আর আপনার পরিবারের মধ্যে সর্বদা শান্তি বজায় থাকবে আর আপনার বাড়িতে সব সময় পজিটিভ এনার্জিতে ভরে উঠবে আপনার গৃহ যদি এই মন্ত্রটি একশো বার জপ করতে পারেন প্রত্যেক মঙ্গলবার হ্যাঁ বন্ধুরা এই ছিল আমার আজকের মূল ভিডিও তা যারা আমার আজকের ভিডিওটি দেখলেন অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখে যাবেন জয় পঞ্চমুখী হনুমানের জয় আর অবশ্যই আপনি যদি একজন হনুমানজির প্রকৃত ভক্ত হয়ে থাকেন তো অবশ্যই লিখে যাবেন কমেন্ট বক্সে আর জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো আর একটি লাইক তো আপনাদের কাছে আশা করতেই পারি কারণ আপনাদের যাতে উপকার হয় আপনারা যাতে ভালো থাকেন তার জন্যই আমরা আমাদের এই ধরনের ভিডিওগুলি এই ধরনের তথ্যগুলি শাস্ত্র মতে যেগুলো বলা হয়েছে এই ধরনের উপাচার টোটকা বাস্তু টিপস বলুন আরও অনেক ধরনের নিয়ম নিয়মকানুন আপনাদেরকে জানিয়ে থাকি যাতে আপনারা ভালো থাকেন আপনাদের মঙ্গল হয় তাই আপনাদের কাছ থেকে এটুকু তো আশা করতেই পারি কারণ আপনাদের ভালোবাসায় আমরা আজ এতদূর আসতে পেরেছি তাই আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য ঈশ্বরের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি ঈশ্বর যেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রাখেন সুস্থ রাখেন জয় বজরং বলি জয় বজরং বলি জয় বজরং বলি জয় পঞ্চমুখী হনুমানজির জয় জয় পঞ্চমুখী হনুমানজির জয় জয় পঞ্চমুখী হনুমানজির জয় আর যারা হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা যাদের বাড়িতে রয়েছে হনুমান চালিশার বই তারা কিন্তু অবশ্যই হনুমান চাল্লিশা প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার এই দুটো দিন সপ্তাহের এই দুটো বারে হনুমান চাল্লিশা পাঠ করবেনই করবেন এতে যে আপনারা ঠিক কতটা সুফল পাবেন সেটা আপনাদের কল্পনারও বাইরে হ্যাঁ বন্ধুরা এটা আমাদের সকলেরই কল্পনার বাইরে তাই হনুমান চাল্লিশা পাঠ করা অত্যন্তই ভালো